অনিশের বস, ওর অফিসেই তো অনিশ কাজ করে, তাই না? তো সেক্ষেত্রে সৌমিলি যদি ওর আরামের ব্যবস্থা করে, ও কিভাবে আরেকটু ভালোভাবে থাকতে পারে সেই সব ব্যবস্থাগুলো করে দেয়, তাতে তোমাদের এত অসুবিধে কি হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। মা, ওরা কি আমাদের পুরো বাড়িটা রেনোভেট করে দেবে? সবার ঘরগুলো কি সাজিয়ে দেবে? না ম্যাম, সবার ঘর রেনোভেট করার কথা হয়নি। অনিশ স্যার যে ঘরটায় থাকেন, শুধু সেই ঘরটাই সুন্দর করে সাজিয়ে দেওয়ার কথা হয়েছে। ও, তো শুধু অনিশের জন্যই হবে এসব? হ্যাঁ, আমাদের ম্যাডাম চান অনিশ স্যার যতক্ষণ নিজের ঘরে থাকবেন ততক্ষণ যেন আরামে থাকতে পারে, কারণ উনি অফিসে যতক্ষণ থাকেন ততক্ষণ তো ওনার মাথায় অনেক প্রেশার থাকে, পুরোটাই তো ব্রেনের কাজ। যাতে উনি 100% রিল্যাক্স করতে পারেন। বুঝলাম, তার মানে আমরা কিছুই পাবো না। পাবেন ম্যাডাম, অনিসারের বাড়ির লোক হিসাবে আপনারা কিছু সুযোগ সুবিধাও পাবেন, কিছু গিফটসও পাবেন। ধরুন ড্রেস, শপিং এর জন্য কিছু গিফট হ্যাম্পার, ভালো অথেন্টিক কোম্পানির কোনো ফুড, এই সব পাবেন আর কি। বাহ, সে তো খুব ভালো কথা। এতে তুমি ভালো কথা দেখলে অমিতা। তোমার ছেলেকে কিনে নেওয়া হচ্ছে, তাতে তুমি ভালো দেখছো? ওকে ঠকিয়ে একটা এগ্রিমেন্টে সই করিয়ে নেওয়া হলো, তাতেও তুমি ভালো দেখছো? তোমার না সব ব্যাপারে একটা খুঁত ধরা উপেশ, আমার তো ব্যাপারটা খুব ভালোই লাগছে। তাই নাকি? যে বাড়িতে এতজন লোক থাকে এটা একটা যৌথ পরিবার, সেই বাড়িতে শুধুমাত্র অনিশের ঘরে লোক ঢুকিয়ে দিয়ে তার ঘর সাজিয়ে গুছিয়ে দেওয়া, এটা খুব ভালো ব্যাপার। আমি এটা ভালোই মনে করছি। তুমি কি কিছুই বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? তুমি বুঝতে পারছো না এসব কেন করা হচ্ছে? আমি সব বুঝতে পারছি বাবা। সৌমিলি দিদি অনিশ বাবুকে পরিবারের সবার কাছ থেকে আলাদা করে দিতে চাইছে, আমি সব বুঝতে পারছি। এসব সৌমিলিদের চক্রান্ত। উনি একেবারে বিশ্বের সব জানতা মানুষ। এই, আমি আর অনিশের বাবা কথা বলছি, তার মধ্যে টপকে গিয়ে তুমি হঠাৎ কথা বলতে শুরু করলে কেন? বড়দের কথার মধ্যে কথা বলতে হয় না, এটুকুনি শিক্ষা তোমার নেই? এই শিক্ষাটুকুনি পাওনি? আমি কথা বলতে চাইনি মা। আমি জানি আপনাদের মাঝখানে কথা বলার অধিকার আমার নেই, তাই আমি কথা বলতে চাইনি। কিন্তু যা দেখছি আর যা বুঝছি তাতে কথা না বলে থাকতে পারলাম না মা। মার সৌমিলি দিদি আপনার এই সাজানো গোছানো সুন্দর পরিবারটাকে ভেঙে তছনছ করে দিতে চাইছে, যে পরিবারটাকে আপনি আপনার ভালোবাসা মায়া মমতা দিয়ে বেঁধে রেখেছেন, বাবা যে পরিবারটাকে তার স্নেহ দিয়ে তার শাসন দিয়ে আগলে রেখেছেন, সেই পরিবারটাকেই ভেঙে দিতে চাইছে এই সৌমিলি দিদি। কি যাতা কথা বলছো তুমি? হ্যাঁ মা, সৌমিলি দিদি এই পরিবারের মানুষগুলোর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে, সবার ভালো থাকার মধ্যে পার্থক্য আনতে চাইছে। তাই তো শুধু অনিশ বাবুর ঘর সাজিয়ে দিচ্ছে, তাই তো অনিশ বাবুকেই সমস্ত সুযোগ সুবিধা দিতে চাইছে, যাতে সেই সুযোগে নিজে অনিশ বাবুর জীবনে ঢুকে পড়তে পারে। হ্যাঁ, আর তোমাকে অনিশের জীবন থেকে ধাক্কা মেরে বার করে দিতে চাইছে। নিজের গলা ধাক্কা খাবার ভয়েতে এই সমস্ত কথাগুলো বলছো, তাই না মা? কি মামা করছো তখন থেকে? দেখো, অনিশ তোমাকে এখন দু চোখে সহ্য করতে পারে না, যাতে আরো সহ্য করতে না পারে সেই ভয়ে তুমি এই কথাগুলো বলছো, তাই তো? না মা, অনিশ বাবু আর আমার মধ্যে কি সম্পর্ক তা শুধু আমি জানি আর অনিশ বাবু জানেন, আর জানেন ঈশ্বর। আমাদের মধ্যে বিশ্বাস আছে, আমরা একে অপরকে ভরসা করি মা। আমাদের সম্পর্ক যা ছিল তাই থাকবে, এর হেটফের কোনোদিনও হবে না। আর মা, কোনো সম্পর্কের মাঝে বিশ্বাস আর ভরসার চেয়ে বড় কি কিছু হতে পারে? একদম ঠিক বলেছ। হ্যাঁ বাবা, এদের উদ্দেশ্য আমার একদম ঠিক লাগছে না বাবা। আমারও কিন্তু তাই মনে হচ্ছে, এদের উদ্দেশ্য ঠিক না। অমনি অমনি তুমি মেয়েটার তালে তাল দিচ্ছ? একটা কথা বলবো মা, আপনি তো মা, বাড়ির সবার খুব প্রিয়,
খুব আদরের। যেদিন আপনার কাছ থেকে এই সৌমিলি দিদি অনিশ বাবুকে কেড়ে নেবে সেদিন আপনি সহ্য করতে পারবেন তো? সর্বমঙ্গলা, আমি জানি মা আপনি আমার উপর রাগ করছেন, কারণ আমি একটা অপ্রিয় সত্যি কথা বলে ফেলেছি। তবে এর সাথে আমি আরও একটা কথা বলতে চাই মা, যেদিন সৌমিলি দিদি সত্যি সত্যি এই পরিবারটাকে ভেঙে দেবে, যেদিন সত্যি সত্যি এই পরিবারের মানুষগুলোকে আলাদা করে দেবে, সেদিন কিন্তু সবাই আপনাকেই দায়ী করবে। সেদিন সবাই বলবে যে আপনি প্রশ্রয় দিয়েছিলেন বলেই এমনটা হলো। সেদিন আপনি সহ্য করতে পারবেন তো? এত বড় কথা তুমি আমায় বলছো? তুমি এই সমস্ত কিছুর জন্য আমাকে দায়ী করছো? দেখো দেখো, প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে তুমি কিভাবে মাথায় তুলেছো দেখো। আজকেও আমার সঙ্গে এইভাবে কথা বলছে এই বাড়িতে দাঁড়িয়ে। ভুল কথা কিছু বলেনি, একদম ঠিক কথাই বলছি। আর এই সত্যি কথাগুলো তুমি সহ্য করতে পারছো না, তোমার ভালো লাগছে না, কারণ তুমি জানো যদি এটা ঘটে সেই ভেবে তুমি মনে মনে ভয়ে কেঁপে উঠছো। আর তুমি বুঝতে পারছো যে ভবিষ্যতে এই ঘটনাটাই ঘটবে। স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের কাজ শুরু করতে হবে। এই যে আপনারা কাজ শুরু করতে হবে বলে তাড়া দিচ্ছেন, আপনাদের একটা কথা বলে রাখি যে হতে পারে আপনারা শুধু অনিশের ঘরেই কাজ করবেন, কিন্তু অনিশের ঘরটা এই বাড়ির মধ্যেই, আর এই বাড়ির মালিকটা আমি। কাজে আমার বাড়িতে আমি কোন ঘরে কাজ করতে দেব কি দেব না সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমার ওপরে। আর এটা সৌমিলিকে বুঝতে হবে যে এটা আমার বাড়ি, সৌমিলির কিনে দেওয়া কোনো ফ্ল্যাট নয়, যে ও চাইলেই এই বাড়ির কোনো ঘর সাজিয়ে গুছিয়ে দিতে পারে। প্রয়োজন হলে আমি একটা ফ্ল্যাট কিনে দেবো আঙ্কেল। এসব কাজ তুমি কিছুই করবে না। আমার ইচ্ছে আমি করব, আর তার সঙ্গে তোমার বাবাকে আমি এটাও বুঝিয়ে দিতে চাই যে তোমার জীবনটা না এখন একদম বদলে গেছে, আগের মতো নেই তোমার জীবনটা। এদের মতো এই মিডল ক্লাস লাইফটা তুমি লিড করতে আর কিছুতেই পারবে না অনিশা, সেটা ওদেরকে বোঝা দরকার। দেখো তুমি এবার আরাম করবে, আরামে জীবনটাকে কাটাবে, একটু লাক্সারিয়াস ভাবে লাইফটাকে লিড করবে, দ্যাটস ইট। হ্যাঁ, তার পারমিশন যদি তোমার ফ্যামিলির লোকজন না দেয়, আই এম ভেরি সরি, আমার কিছু করার নেই। আমি তোমাকে একটা বাইরে ফ্ল্যাট কিনে দেবো, একটা ডুপ্লে ফ্ল্যাট। হুম, কি ব্যাপারটা কি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছো? কি আশ্চর্য, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, সে কখন তোমাদেরকে এই বাড়িতে আমি পাঠিয়েছি, এখনো কোনো কাজ শুনিনি। হোয়াট ইজ দিস? মুখ দেখার জন্য পয়সা দিই না, যাও। সৌমিলি প্লিজ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরপর আমি কিন্তু এমন একটা সিদ্ধান্ত নেব যেটাতে তুমি স্টাফ প্লিজ, এত রিয়্যাক্ট করার মতো কিছু হয়নি। মাথাটাকে ঠান্ডা করো। দেখো আমি তো জাস্ট একটাই জিনিস জানতে চাইছি যে তোমার বাবা, ইভেন তোমার বাড়ির লোকজন, তোমার ঘরটাকে কি আমায় সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পারমিশনটা দেবেন নাকি দেবেন না? কারণ কি জানেন তো আঙ্কেল, আসলে বিষয়টা হচ্ছে যে এখন থেকে অনিশদার লাইফটা ঠিক কীভাবে লিড হবে, কোন ওয়েতে লিড হবে, সেটা আমি ঠিক করে দেবো। সেটা যদি আপনারা কেউ মানতে না পারেন, এগেইন আই এম সরি, আমার সিরিয়াসলি কিছু করেনি। আমি অনিশদার জন্য একটা পেন্ট হাউস বুক করে দেবো, আর অনিশদা তুমি সেটা নিতে বাধ্য। সৌমিলি
সত্যি শৌমিলি দিদি চমৎকার। আমি তো জানতাম তুমি খুব বুদ্ধিমতী, খুব চালাক, কিন্তু তুমি যে আসলে এতটা বোকা তা আজ জানতে পারলাম। সরি, হোয়াট ডু ইউ মিন? মানে তুমি এটাও জানো না যে লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় আর ইলাস্টিক বেশি জোরে টানলে ছিঁড়ে যায়। তুমি অনিশ বাবুর সঙ্গে ঠিক তাই করেছো আর এই পরিবারের সমস্ত মানুষের সঙ্গে ঠিক তাই করেছো। এরপর কি হবে বলো তো? কেউ আর তোমায় পাত্তাই দেবে না। এখন অবধি পছন্দ হোক বা অপছন্দ সবাই তোমার সাথে কথা বলছে, তোমার কথা শুনছে, কিন্তু এরপরে আর কেউ শুনবেও না। ওই যে বললাম, তুমি আর পাত্তাই দেবে না। ওই যে শাট আপ সব মুলা। দেখো, সারাদিন এমনিতে অফিসের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের তো যেতে হয়, আমার মাথাটা এমনি ঠিক থাকে না। প্লিজ আমার মাথাটাকে আর গরম করিয়ে দিও না। তুমি যা করেছিলে তাতে তো আমার মাথা গরম হওয়ার কথা। সেদিন তুমি আমায় যা বলেছিলে তারপরেও কিন্তু আমি আমার মাথাটা ঠান্ডা রেখেছিলাম। কেন, কি বলেছিল ও তোমায়? শর্ত দিয়েছিল যেন অনিশ বাবুকে আমি ছেড়ে চলে যাই, না হলে ও নাকি অনিশ বাবুকে জেলের ঘানি টানাবে। তুমি কি বলছো সর্বমঙ্গলা? হ্যাঁ, আমি ভদ্র ভাষায় শর্ত বললাম, কিন্তু আসলে ও আমাকে হুমকি দিয়েছিল। এতদিন এই সমস্ত কথা তুমি আমাদের বলনি? বলিনি দিদিভাই, কারণ আমি তো সত্যি সত্যি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আমি চাইনি যে অনিশ বাবুর জীবনে থানা, পুলিশ, আদালত এসবে চক্কর থাকুক, তাই সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু অনিশ বাবু আমাকে যেতে দেননি। সে কি, এত কিছু ঘটে গেছে তুমি সেটা আজ বলছো মা? এগুলো তো আমি বলতে চাইনি বাবা, আজ কথা প্রসঙ্গে উঠলো তাই বললাম। আজ সৌমিলি দিদি এগ্রিমেন্টের দোহাই দিয়ে অনিশ বাবুকে নিজের হাতের মুঠোয় নিতে চাইছে, তাই বললাম। তুমি এসব পারবে না সৌমিলি দিদি, অনিশ বাবুর মতন মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, এটা আমার বিশ্বাস। কারণ অনিশ বাবু একজন ভগবানের মতো মানুষ। আর ভগবানের আসন কখনো ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে টলানো যায় না। রিয়েলি, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি যদি সেটা ভাবো তাহলে তাই। ওকে, অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। তোমার অনিশ বাবুকে ঠিক কি দিয়ে কেনা যায় সে ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তোমরা যাও, কাজ শুরু করো। আর আঙ্কেল, অনিশদার যা পায়ের অবস্থা, রিসেন্টলি যে বিপদটা ঘটে গিয়েছে, তাতে আপনার ঠিক কি মনে হয়? অনিশদার একটু আরামে থাকা উচিত কি, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ গো, বলছি তুমি অনিশের ঘর সাজানোর অনুমতিটা দিয়ে দাও। দেখো দেখো, আমাদের অনিশটা তো সারা জীবন সবার ভালো করেছে, বলো এখন কি ওর একটু ভালো থাকার অধিকার নেই? সর্বমঙ্গলা, এই সর্বমঙ্গলার জন্য আমার ছেলের জীবনটা শেষ হয়ে যেতে বসেছিল, সৌমিলি এই একটা আশার আলো নিয়ে এসেছে। দেখো, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি অনিশের ঘরটা সাজাবার অনুমতি দাও। সৌমিলি মা, আমি তোমাকে বলছি, মানে আমি অনুমতি দিচ্ছি, তুমি অনিশের ঘরটা নিশ্চয়ই সাজাতে পারবে, তুমি ওনাদের কাজ শুরু করতে বলো। দ্যাটস লাইক মাই সুইট আন্টি, এই জন্য তো তোমাকে আমি এতটা ভালোবাসি। উনি কি বললেন শুনতে পেলে নিশ্চয়ই? যাও গিয়ে কাজ শুরু করে দাও। ওকে ম্যাডাম। আসুন আসুন আসুন, আমি অনিশের ঘরটা দেখিয়ে দিচ্ছি, আসুন।
অনিশদা, সারাদিন তো আজ খুব খাটাখাটনি হলো অফিসে। সো গো অ্যান্ড টেক রেস্ট। কি ব্যাপার সর্বমঙ্গলা, কোথায় যাওয়া হচ্ছে? ধূপকাঠি বিক্রি করতে। তুমি বুঝি ওই রাস্তায় রাস্তায় মাথায় নিয়ে ধূপকাঠি বিক্রি টিক্রি করো, তাই না? নাকি ওই দোকানে দোকানে গিয়ে মাল ডেলিভারি দিয়ে আসো? আমি কিভাবে কাজ করি সেটা না হয় তোমায় নাই বললাম। বাবা, তুমি এমন করে প্রিটেন্ড করছো যেন তুমি এই ধূপকাঠির ব্যবসা করে একদিন বিশাল বড় শিল্পপতি হয়ে উঠবে বা নিজের একটা বিশাল বড় কোম্পানি খুলে ফেলবে। শুনেছিলাম যে তোমার এই ধূপকাঠি নাকি দেশ বিদেশের কোথায় না কোথায় সব যাবে, ইন্টারন্যাশনাল সর্বমঙ্গলা। মাই ফুট। আমি বেরোচ্ছি। সাবধানে যেও মা। হ্যাঁ বাবা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সবাই একটা পরিবার। এই পরিবারে আমরা সবাই একসাথে রয়েছি, এই পরিবারে সকলের অবদান রয়েছে। সৌমিলি দিদির এই পরিবার থেকে অনিশবাবুকে আলাদা করার চক্রান্ত আমরা ব্যর্থ করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, সৌমিলি দিদি কিছুতেই আমাদের পরিবার ভাঙতে পারবে না, আমি ভাঙতে দেব না। আসছি বাবা। আমি জানি তুমি পারবে মা, তুমি পারবে। তোমার উপর আমার ভরসা আছে মা। তোমার নাম যে সর্বমঙ্গলা, তুমি যে সবার মঙ্গল করবে, এ বিশ্বাস আমার ষোলো আনা আছে। সুবিমলদা নেই, আমি ওনার সাথে দেখা করতে এসেছি। আসলে ধূপকাঠি নিয়ে এসেছি, অর্ডার ছিল। ও, আপনি সর্বমঙ্গলা, তাই না? সুবিমলদা আমায় বলেছেন। হ্যাঁ, উনি কোথায় আছেন? ভেতরেই আছেন। আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ এই সমস্ত ধূপকাঠি নিয়ে আপনি ভেতরে চলে যান, ঠিক আছে? সুবিমলদা ভেতরেই আছেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। যান। কি হলো কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এখনো সর্বমঙ্গলা ধূপকাঠির প্যাকেটের উপরে আমাদের লেবেল মারা হলো না। হয়েছে দাদা? কি হয়ে এসছে? এখনো এগুলোই শেষ করতে পারলি না, বাকিগুলো কখন করবি? একটু পরেই সর্বমঙ্গলা আরো ধূপকাঠি নিয়ে আসবে, ওগুলোতেও তো আমাদের কোম্পানির স্টিকার লাগাতে হবে নাকি? সব মাল আজ রাতের মধ্যেই কার্গো হবে, বিদেশ যাবে। তাড়াতাড়ি কর, ঠিক আছে? ¶¶